নবীনগরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী পালিত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে 1862 সালের এই দিনে বিশ্ববরেণ্য সঙ্গীত সাধক সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 158তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ডক্টর আহমেদ হোসেন ফুলমিয়া। স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শামী মাহমেদের সঞ্চালনায় ছিলেন আব্বাস উদ্দিন হেলাল। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলি রহমান, স্টিলেন্ট মোহাম্মদ ইকবাল হাসান, স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন, গৌরাঙ্গ দেবনাথ অপু সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও শিবপুর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। শফিকুল ইসলাম বাদলের তথ্য, ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।